আমাদের সমাজে আমরা দেখি যে অনেকেই তাবিজ কবজ ব্যবহার করছেন। একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাফা তামিমা ফাকাদ আশরাকে। নবীজি বলেছেন, কেউ যদি, আপনার নবী বলেছেন, আমি বলি নাই, কেউ যদি তাবিজ লটকায় সে যেন আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহর নবী আরো বলেছেন, কেউ যদি তাবিজ ঝুলায় তাকে কোনো কল্যাণ দেয়া হবে না, তার তাকে শেফা দেয়া হবে না, তাকে ওই তাবিজের উপর নির্ভরশীল করে দেয়া হবে, আল্লাহ তাকে শেফা দিবেন না। আপনি কোরআন তেলাওয়াত করবেন, ফু দিবেন, মাসাহ করবেন, পানি পড়া খাইতে পারেন, আপনি রুকিয়া করতে পারেন, দম করতে পারেন, ওইটা বরই পাতার সাথে গরম পানি দিয়ে গোসল করতে পারেন, অনেক কিছু করতে পারেন, ঝুলানোর কোনো দলিল রাসূল এবং সাহাবীদের যুগ থেকে পাওয়া যায় না।